ক্রিকেট বিশ্বকাপ 2023-এর যাত্রা শুরু হলো টিম ইন্ডিয়ার। আজকে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এইবার কিন্তু বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে টিম ইন্ডিয়া, আর তার জন্য দরকার একটা ভালো শুরু, যেটা কিন্তু হয়ে গেল টিম ইন্ডিয়ার জন্য। আজকে তারা অস্ট্রেলিয়াকে 6 উইকেটে পরাজিত করে প্রথম জয়টা তুলে নিয়ে গেল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত 50 ওভারে করেছে মাত্র 200 রান। মূলত ভারতীয় বোলারদের আটোশাটো বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে কিন্তু 200-র বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিকে ডেভিড ওয়ার্নার এবং তারপরে স্টিভ স্মিথ কিছুটা প্রতিরোধ গড়তে চাইলেও ইন্ডিয়ান স্পিন অ্যাটাকের সামনে কার্যত কিন্তু চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব এই ত্রয়ের সামনে কিন্তু রান করাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার জন্য। এবং রবীন্দ্র জাদেজা যেমন আটোশাট বোলিং করলেন, ঠিক তেমনই কিন্তু ক্রুশিয়াল টাইমে উইকেটগুলো তুলে নিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 3টি উইকেট নিয়েছেন। এবং অস্ট্রেলিয়ার হয়ে যে প্লেয়ারটাকে মোটামুটি সেট লাগছিল, অর্থাৎ স্টিভ স্মিথ, তাকেও কিন্তু সাজঘরে ফেরান ওই রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার সঙ্গে অপর প্রান্তে কিন্তু চাপ বজায় রাখেন কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে আজকে বুমরা পেয়েছেন 2টি উইকেট, রবীন্দ্র জাদেজা পেয়েছেন 3টি উইকেট, কুলদীপ যাদব পেয়েছেন 2টি উইকেট, মোহাম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া এবং রবিচন্দ্রন অশ্বিন সবাই কিন্তু 1টি করে উইকেট পেয়েছে। তবে যেমনটা ভাবা হয়েছিল যে খুব সহজেই হয়তো এই ম্যাচটা জিতে যাবে টিম ইন্ডিয়া, সেটা কিন্তু প্রথমে দেখে একদমই মনে হচ্ছিল না। কারণ প্রথমেই ব্যাট করতে নেমে কিন্তু 2 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ঈশান কিশান, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার তিনজনেই কিন্তু 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। আর তখন কিন্তু ভারতীয় সমর্থকদের মনে যথেষ্ট আশঙ্কার সৃষ্টি হয়েছিল। কিন্তু তখনই ক্রিজে আবির্ভাব ঘটল বিরাট কোহলি এবং কেএল রাহুলের। দুজনেই কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় ব্যাটিং করে সিঙ্গেলস এবং ডাবলস নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখছিল এবং ম্যাচটা ভারতের দিকে নিয়ে আসছিল। প্রতিটা বলের মেরিট অনুযায়ী খেলেছেন কিন্তু এই দুই ব্যাটার। যে বলটা মারার সেই বলটা 4-6 মেরেছেন, আর যে বলটায় সিঙ্গেল নেওয়ার সেই বলটায় কিন্তু সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ডটাকে সচল রেখেছিলেন সবসময়। তবে টিম ইন্ডিয়া কিন্তু চাপে পড়তে পারত যদি মিচেল মার্শ বিরাট কোহলির ওই ক্যাচটা ধরে নিতে পারতেন। বিরাট কোহলির ওই ক্যাচটা ফেলেই কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচটা থেকে আউট হয়ে গেল। তবে আফসোস হয়তো একটা জায়গাতেই থেকে যাবে যে বিরাট কোহলি কিন্তু ম্যাচটা শেষ করে আসতে পারলেন না। তিনি কিন্তু 85 রানে জশ হেজেলউডের শিকার হলেন, কিন্তু তার পার্টনার কেএল রাহুল কিন্তু শেষ পর্যন্ত থেকে ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়লেন। মাত্র 3 রানের জন্য কিন্তু তিনি তার সেঞ্চুরিটা করতে পারলেন না। তবে বিশ্বকাপের শুরুতে প্রথম ম্যাচে এই ধরনের একটা জয় কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস যোগাবে মেন ইন ব্লুদের। এখন এটাই দেখার আবারও 2011 সালের পুনরাবৃত্তি হয় কিনা, আর তার জন্য কিন্তু এখনও আমাদের অনেক দিন অপেক্ষা করতে হবে। আগামী ম্যাচগুলো টিম ইন্ডিয়া কীরকম পারফরমেন্স করে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো তোমরা যারা যারা আজকে এই ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।